জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামায়াতের নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান। রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ডিএমপি কমিশনার আরও জানান, ঈদগাহ ও এর আশেপাশের এলাকায় এসবির ইকুইপমেন্ট ও ডিএমপির ভাগ স্কোয়াড দিয়ে সুইপিং এবং মেটাল ডিকটেটর ও ওয়াচ আওয়ারের মাধ্যমে তল্লাশি করা হবে। পুরো এলাকা সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ, ড্রোন, পেট্রোলিং ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলে যোগ করেন তিনি। ইউনিফর্ম পুলিশ ছাড়াও ডিবি, এসপি ও অন্যান্য গোয়েন্দা সংস্থার কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো দাহ্য বস্তু নিয়ে ঈদের জামাতে আসা যাবে না। জঙ্গি তৎপরতার আগাম খবর নিয়ে জানিয়ে তিনি বলেন, তারপরও ডিএমপি পুরো বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে।